ইংলিশ পাউন্ড দেওয়ালের ক্ষেত্রে সবচেয়ে স্ট্রংগেস্ট পাউন্ড, এখানে যেটা দেখানো হয়েছে ছবিতে সেটা হচ্ছে স্ট্রংগেস্ট পাউন্ড। ওপরের লাইনে দেখতে পাচ্ছি আমরা স্ট্রেচার স্ট্রেচার, অর্থাৎ ওপরের লাইনটাতে পুরোটাই থাকবে স্ট্রেচার স্ট্রেচার, তার নিচের লাইনে থাকছে হেডার 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 হেডার, এভাবে থাকবে পুরো লাইনটাই। অর্থাৎ স্ট্রেচার থাকলে পুরো লাইনটা স্ট্রেচার, হেডার থাকলে পুরো লাইনটাতেই আমাদের হেডার থাকবে। এভাবে আমাদের যে বন্ডটা তৈরি হচ্ছে সেটাকে আমরা বলছি সবচেয়ে স্ট্রংগেস্ট বন্ড, অর্থাৎ আমাদের ইংলিশ বন্ড। আমরা দেখতে পাচ্ছি এটাতে, এটা হচ্ছে ইংলিশ বন্ড, এটা হচ্ছে স্ট্রেচার স্ট্রেচার, পরপর স্ট্রেচার রয়েছে যে স্ট্রেচার, তার নিচেরটা আছে হেডার হেডার হেডার, আর তার নিচে আছে স্ট্রেচার স্ট্রেচার, এটা তার নিচে আবার হেডার হেডার, তার নিচে স্ট্রেচার স্ট্রেচার, এইভাবে যে বন্ডটা হচ্ছে সেটাকে আমরা বলছি ইংলিশ বন্ড।